হাই ফ্রেন্ডস টিডিআর আর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভূগোলের দ্বিতীয় পর্বের এই ভিডিওটিতে আমি লুসেন্টের বাছাই করা কমনযোগ্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের একশোটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি থেকে অনেক প্রশ্নই তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কমন পেয়ে যাবে তাহলে চলো আমরা দেখে নেবো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নেক্সট রয়েছে আসওয়ান বান্ত্রী কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে নীলনদ তন্তু বলা হয় পাটকে পাটকে তন্তু বলা হয় নেক্সট রয়েছে কাকে মন্দিরের শহর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বারাণসীকে নেক্সট রয়েছে সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বুধ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে নেক্সট কোয়েশ্চেন রয়েছে সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের সৌরজগতের বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই এটা তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে পৃথিবীর সবথেকে বাইরের আবরণকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে লিথোস্ফিয়ার নেক্সট কোশ্চেন রয়েছে মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি সঠিক উত্তর পিক ফিফটিন নেক্সট রয়েছে আরাবল্লী পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে আগ্নেয় পর্বত মাউন্ট কাটোপক্সি কোন দেশে অবস্থিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইকুইডরে নেক্সট রয়েছে গ্রেটার হিমালয়ের অপর নাম কি সঠিক উত্তর হিমাদ্রি কত ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে আলাদা করেছে নয় ডিগ্রি চ্যানেল নেক্সট রয়েছে পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত মধ্য হিমালয়ে আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক নেক্সট রয়েছে মানচিত্র বা ম্যাপ তৈরির বিদ্যাকে কি বলা হয় কার্টোগ্রাফি নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন শ্রেণীর পর্বতে জীবাশ্ম দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে ভঙ্গিল শ্রেণীর পর্বতে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন দেশকে মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয় নরওয়েকে তাল কথাটির অর্থ কি জলাভূমি নতুন দ্বারা গঠিত সমভূমি অঞ্চলকে কি বলা হয় খাদার নেক্সট কোয়েশ্চেন রয়েছে সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদীতে নেক্সট রয়েছে ছোটনাগপুর মালভূমি কী ধরনের মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কী বলা হয় ধ্রিয়ান বলা হয় নেক্সট রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটে নেক্সট রয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত দুটি কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর নীলগিরি পর্বতে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে কোন নদী দুই ভাগে ভাগ করেছে তিস্তা নদী নেক্সট রয়েছে কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর বীরভূমে নেক্সট রয়েছে কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে উনিশশো সালে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত দার্জিলিংয়ে নেক্সট রয়েছে বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে সঠিক উত্তর বরাকর নদীর ওপর নেক্সট রয়েছে মথুরাখালী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় কথাকলি কোন রাজ্যের নৃত্য কেরল কোন রাজ্যের সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি মহারাষ্ট্রের নেক্সট কোয়েশ্চেন রয়েছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর উড়িষ্যাতে নেক্সট কোয়েশ্চেন রয়েছে মরুভূমির মরিচিকার কারণ কি। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নেক্সট রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট রয়েছে কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ক সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি নেপচুন নেক্সট কোয়েশ্চেন রয়েছে পৃথিবীর চারটি উপগ্রহ আই ও ইউরোপা গ্যানিমেড এবং ক্যালিস্ট্রো এগুলো কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে গ্যালিলিও নেক্সট কোশ্চেন রয়েছে হেলির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে প্রাচীন পলিদারা গঠিত সমভূমি অঞ্চলকে কি বলা হয় ভাঙর বলা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে পর্বত কোন ধরনের পর্বত স্তূপ পর্বত ব্রোজ বন্দর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর নর্মদা নদীর তীরে নেক্সট রয়েছে মিজোরামের রাজধানীর নাম কী আইজল নেক্সট কোশ্চেন রয়েছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে নেক্সট কোশ্চেন রয়েছে তেথিস হিমালয়ের সর্বোচ্চ সিঙ্গের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে লিউপার গেল নেক্সট কোশ্চেন রয়েছে মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রঙ কী দেখবে তো সঠিক উত্তর হয়ে যাবে কালো নেক্সট রয়েছে থর মরুভূমি ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত উত্তর পশ্চিম দিকে সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোটো বালিয়াড়ি দেখা যায় একে কি বলা হয় একে ভুর বলা হয় সার্গাসো সি কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত ব্রহ্মপুত্র নদীর ওপর নেক্সট রয়েছে কোন দেশকে ল্যান্ড অফ থাউজেন্ড লেকস বলা হয় ফিনল্যান্ড বায়ুমণ্ডলের কোন স্তরে সংযোগ স্থাপনকারী উপগ্রহ স্থাপন করা হয় আয়নসফিয়ারে নেক্সট রয়েছে এশিয়ার কোন নদীকে স্বর্ণ নদী বলা হয় ইয়াংসিকিয়াংকে কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে কাবেরী নদীর নেক্সট কোয়েশ্চেন রয়েছে স্লিট কি তো স্লিট হল জলকোনা পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হওয়া এক প্রকার শিলাবৃষ্টি নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন রাজ্যকে ভারতের আঁক রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে সুসংহত খাদ্যশস্য বৃদ্ধি প্রকল্পের পরিকল্পনা এই প্রকল্পটি কোন শস্যকে নিয়ে হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে ধানকে নেক্সট রয়েছে ভুট্টা কোন ধরনের শস্য খারিফ শস্য ভারতের কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয় পাঞ্জাবকে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস দেখা যায় স্ট্যাটসফিয়ারে নিষিদ্ধ শহর কোন শহরকে বলা হয় লাসাকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে ওয়াদি নেক্সট রয়েছে শিলাময় মরুভূমি কি নামে পরিচিত হামাদা নেক্সট রয়েছে গোয়ার রাজধানীর নাম কী পানাজি নেক্সট কোয়েশ্চেন রয়েছে শ্বেত কয়লা নামে অভিহিত করা হয় কোন বিদ্যুৎকে জলবিদ্যুৎকে নেক্সট রয়েছে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে বলা হয় সঠিক উত্তর ভারতবর্ষকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের কোন শহরকে মুক্ত শহর বলা হয় হায়দ্রাবাদকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি সঠিক উত্তর রানীগঞ্জ নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এনএইচ ফর্টি ফোর তো এখানে তোমরা জেনে রাখো এই এনএইচ ফোর জাতীয় সড়কটি ভারতের উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করেছে এবং এই জাতীয় সড়কটির দৈর্ঘ্য প্রায় তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় সঠিক উত্তর বিক্রম সারাভাইকে নেক্সট রয়েছে এশিয়ার রোম কাকে বলা হয় দিল্লিকে দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় মাদুরাইকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে ওঠে সঠিক উত্তর হিন্দ মোটর নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত বিশাখাপত্তনমে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কাকে সবুজ নগর বলা হয় চেন্নাইকে উত্তরপ্রদেশের রাজধানী কোথায় লখনৌ ইংরেজির আয় আকৃতির নদী উপত্যকাকে কী বলে ক্যানিয়ন নেক্সট কোশ্চেন রয়েছে উড়িষ্যা উপকূলের অপর নাম কি উৎকল উপকূল মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমুদি নেক্সট রয়েছে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জলপাইগুড়িতে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কাকে ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে কলেরুর হ্রদ কোথায় অবস্থিত গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে নেক্সট রয়েছে বরাকর কোন নদীর উপনদী দামোদর নেক্সট কোয়েশ্চেন রয়েছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অব্দি গঙ্গা নদীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদী নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমারেখা সবচেয়ে বেশি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কোন জেলায় সব সবথেকে বেশি মালভূমি আছে পুরুলিয়ায় নেক্সট কোয়েশ্চেন রয়েছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি রাইডাক নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তর ও ডুয়ার্স নেক্সট রয়েছে কোন নদী পিত নদী নামে পরিচিত হোয়াং হো। কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে আটত্রিশতম পেরালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে আজকে শেষ প্রশ্ন উদিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় জাপানকে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নাও